দেখো, তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, তিনি বিজেপির প্রার্থী বাণেশ্বর মাহাতোর কাছে এই এই বিধানসভা নির্বাচনে 423 ভোটে পরাজিত হয়েছেন। ফলত তিনি চান যে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে খারিজ করা হোক এবং বলরামপুর বিধানসভার ক্ষেত্রে পুনরায় নির্বাচন হোক, এই মর্মে তিনি কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন এবং তাতে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্বাচন সংক্রান্ত এবং গণনা সংক্রান্ত যা নথি এবং একই সঙ্গে ইভিএম সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে এবং কোনো কিছু মুছে ফেলা যাবে না বা কোনো কিছু নষ্ট করা যাবে না, সেই নির্দেশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। 15 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেটা এই মুহূর্তে দেখার। সৌভিক, বলরামপুর ছাড়া আর কোন কেন্দ্রের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে নাকি শুধু বলরামপুরের জন্য এই নির্দেশ? দেখো, শুধুমাত্র বলরামপুরের জন্য এই নির্দেশ হলো, তোমাকে বলবো যে ইলেকশন পিটিশন মোট 5টি জায়গার ক্ষেত্রে দাখিল হয়েছে। একটি তো তুমি জানো যে নন্দীগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন, তার পাশাপাশি বলরামপুর রয়েছে, ময়না রয়েছে, গোঘাট বিধানসভা এবং বনগাঁ দক্ষিণ, এই 5টি জায়গায় প্রত্যেকটি জায়গাতেই তৃণমূল পরাজিত হয়েছিল এবং এই 5টি ইলেকশন পিটিশন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। দুটি মামলার ক্ষেত্রে তুমি জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম বিধানসভার ক্ষেত্রে যে মামলাটি করেছিলেন সেটি শুনানির কথা রয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 24 জুন, এবং তার পাশাপাশি বলরামপুরের ক্ষেত্রে 15 জুলাই শুনানি হবে এবং সমস্ত রকম ইলেকশন সংক্রান্ত সমস্ত নথি সেগুলোকে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিগুলির ক্ষেত্রে এখনো পর্যন্ত কার্যকরী কোনো নির্দেশের খবর আসেনি, পরবর্তী ক্ষেত্রে কি হয় সেটা এই মুহূর্তে দেখার। ধন্যবাদ সৌভিক। আর এই নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেছেন সুখেন্দু শেখর রায়। আমাদের দলে ইতিপূর্বে অন্য দল থেকে যারা যোগ দিয়েছে তাদের কাউকেই আমরা আমন্ত্রণ জানাইনি, নিমন্ত্রণ জানাইনি। যারা এসেছিলেন স্বেচ্ছায় এসেছিলেন, কিন্তু যদি বিজেপি দলের দিকে তাকা যায় বিভিন্ন রাজ্যে, যেমন কর্ণাটকে, যেমন মধ্যপ্রদেশে, যেমন নাগাল্যান্ডে এবং আরও দু একটি ছোটোখাটো রাজ্যে তারা কি করেছেন, অন্য দলের বিধায়ককে নির্বাচনে হেরে যাওয়ার পর অন্য দলের বিধায়ককে ঘোড়া কেনার মতো কেনাবেচা করেছে, রিসর্টে নিয়ে গিয়ে আটকে রেখেছে, করে রাত্রি দুটোর সময় কোথাও রাজ্যপালকে ঘুম থেকে তুলিয়ে শপথ গ্রহণ করানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়ে একটা যে পর্যায়ে গণতন্ত্রকে এরা নিয়ে গেছে যে নির্বাচিত প্রতিনিধিকে পর্যন্ত রিসর্টে আটকে রাখা, টাকা দিয়ে কেনা, অথবা তারা যদি মাথা নত না করে, তাদের কথা মতো না চলে, তাহলে সিবিআই বা অন্যান্য এজেন্সি লাগিয়ে দেওয়া, এটা ভারতবর্ষে ওরা চরম একটা খারাপ দৃষ্টান্ত নজির তারা তৈরি করেছেন। বিজেপি রাজ্য দপ্তরের পাশে কৈলাস বিজয়বর্গীয় গো ব্যাক স্লোগান দিয়ে পোস্টার পড়ল। আজ সকালে বিজেপি রাজ্য দপ্তরের পাশে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর এই পোস্টার দেখা যায়। পোস্টারে কৈলাসের ছবি দিয়ে ওপরে লেখা গো ব্যাক। পোস্টারে মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় ছবিও রয়েছে।